এবারে এটা দেখ কেমন। মা এই দুটোই নিয়ে নাও। মনা তাহলে এই তিনটের মধ্যে কোন দুটো নিবি বল? তিনটেই নেব। দুটোই নাও। তিনটেই নেব। আমি তো মনে হচ্ছে অত টাকাই আনিনি, দেখি তো কত টাকা আছে। ও বাবা, যা টাকা আছে তাতে তো রুহির তিনটে ড্রেস নিতে নিতেই শেষ হয়ে যাবে। তিনটেই নেবে? দুটো নাও। ঠিক আছে, নেই। ঠিক আছে, নিয়ে নাও। মা হয়ে আমি এইটুকু করতে পারবো না বাচ্চার জন্য, আমার ড্রেস তো পরেও নেওয়া যাবে। মা নিল না, আমাকে দেখতে হবে। মা তুমি নাও নি। না আমি নেবো না, আমারটা বেশি ভালো ছিল না। মা তুমি একটা নাও, আমি একটা নিই, তাহলেই হবে। তাই? ওরে আমার সোনা মনে। চলে চলো এখন বাড়ি যাই। Come up with a baby girl. আমি না অত টাকা নিয়ে যাইনি, আমার কাছে অত টাকা ছিল না। আর তার মধ্যে কি দাম জিনিসগুলোর, বাপরে বাপ, এবার তো একেবারে ছোঁয়াই যাচ্ছে না কোনো কিছু।
ঠিক আছে, তুমি না ফ্রেশ হয়ে নাও, আমি হচ্ছে জল নিয়ে আসি তোমার জন্য। ঠিক আছে। আরে কোথায় গেছিলে? হ্যাঁ, তোমাদের জন্য সারপ্রাইজ আনতে। সারপ্রাইজ? কি আবার সারপ্রাইজ? এই দেখো, তোমার জন্য সারপ্রাইজ আনতে গিয়েছিলাম। খোলো খোলো, দেখো তো কেমন হয়েছে। কেমন? আমারটা তো খুব সুন্দর। ওয়াও, আমারটা খুব সুন্দর পাপা। আমারটাও খুব সুন্দর। আরে, তোর আর আমারটা সেম নাকি? হ্যাঁ, তোমারটা সেম। কি গো, সেম জামা এনেছো নাকি? ওই তো, এটাই তো সারপ্রাইজ ছিল। দেখো, সেম সেম। ই সত্যি, সৃষ্টিকর্তা যেন আমার কথা শুনেছে। আমি না কতদিন থেকে একটা সেম সেম জামা কিনতে চাই রুহির আর আমার, একসাথে দুজনে পরবো বেশ, এরকম। আমি এখন সৃষ্টিকর্তা হয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, বুঝলে? ঠিক আছে, যাও যাও, এখন গিয়ে একটু পরে আসো দুজনে, দেখি কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে কি করি, আমাদের যেগুলো পূজোর ড্রেস হয়েছে সবগুলোই তাহলে পরে পরে তোমাকে দেখাই। আমিও পরে নি, আমিও পরে নি। ওকে ঠিক আছে, তাহলে একটা একটা করে পরে আসো, দেখি কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো না চলো। কি অবস্থা মনা? দশমীর জামা